আচ্ছা, যেটা বলে যে আসলে এখন এরকম হয়ে গেছে যে আমি ড্রাগস করি না, ড্রাগস আমাকে করে, এবং সে বরাবরই নোবেলের যেটা যা লেগেছে দেশের বাহির থেকে হোক বা যেখান থেকে হোক সে কালেক্ট করে দেশে এনে সেটা সেল করে ড্রাগস। তারপরে যেটা হয় যে ওই বান্দরবনের ঘটনাটা, এরপরে আসলে আমি তাকে কল দিই কুড়িগ্রামের ঘটনাটা পরে, এবং তাকে বলি যে নোবেল তোমাকে আমি শেষবারের মতন জিজ্ঞেস করব যে তুমি কি আসলেও ড্রাগস ছাড়বা কিনা। তারপরের ঘটনাগুলো কি ছিল যদি একটু বলেন? তারপরের ঘটনাগুলো, তারপরে আমি তারপরে যেটা হয় যে ওই বান্দরবনের ঘটনাটা, বান্দরবনের ঘটনাটার পরে তখন আমি আর মানে আশা ছেড়ে দেই। আশা বান্দরবনে কি আপনি ছিলেন? না, বান্দরবনে আমি ছিলাম না। আচ্ছা, বান্দরবনে আমি ছিলাম না। ও, তার সাথে কি অন্য কোনো মেয়ে বান্দরবনে ছিল কি? মেয়ে বলতে হচ্ছিল যে উনি একজন, এটাকে বলা যায় যে ড্রাগ ডিলার বা আসলে আমি এতটা বলতে চাই না, অন্য একটা মানুষের ব্যাপারে আমি যা বলতেছি আমার ব্যাপারে বা আমাদের, তারপরে যদি একটু করে বলি কারণ যেহেতু মানুষের মুখে কথাটা এসে পড়েছে কে ছিল, তো সেটা হচ্ছে লোকে প্রথম থেকেই আসলে নোবেলকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য, নোবেলকে না বিভিন্ন সেলিব্রিটিদের যাদের যা লাগতেছে সে হচ্ছে সাপ্লাই দেয়। সে হচ্ছে লোকে এয়ার হোস্টেস, ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস, সে হচ্ছে দেশের বাহির থেকে জিনিসগুলো নিয়ে আসে, নিয়ে এসে হচ্ছিল কি বিভিন্ন মানুষদের সাপ্লাই দেয়। মেইনলি সে যেটা করে হোলসেল করে, আর টুকটাক হচ্ছিল গে মানে খুচরাও দেয় যারা হচ্ছিল গে একটু সেলিব্রিটি বা একটু টাকাওয়ালা মানুষ, তো এই কাজটা হচ্ছে সে করে দীর্ঘদিন যাবত সে করে। তো এইভাবে হচ্ছিল গে তার সাথে হচ্ছে নোবেলের পরিচয়, এবং সে বরাবরই নোবেলের যেটা যা লেগেছে দেশের বাহির থেকে হোক বা যেখান থেকে হোক সে কালেক্ট করে দেশে এনে সেটা সেল করে ড্রাগস। তো ওই ঘটনা, বান্দরবনের ঘটনাটার পর আমি আসলে মনে করি যে না আর কত, তখন আমি তাকে ডিভোর্সের নোটিশ পাঠাই প্রথমবারের মতন। পাঠানোর পরে তারপরে যেটা হয় যে তার কিছুদিন পরে সে আসে এবং ক্ষমা চায় আমার পরিবারের কাছে এবং তার নিজের পরিবারের কাছে যে যা হয়েছে হয়েছে, এটা আর আসলে হবে না, এই জিনিসটা তুমি আমাকে, আমি যে পুরনো নোবেল ছিলাম তুমি এভাবে আমাকে ফেরত পাবা, এটা হচ্ছে আমার প্রমিস, আমি তোমার বাবা মার কাছে, আমার বাবা মার কাছে এবং তোমার কাছে আমি এই প্রমিসটা করছি। তো এটার পরে আসলে ওর আর আমার দুজনের মধ্যে কথা হয় এবং ফ্যামিলিগত ডিসিশনে আমরা ডিভোর্স নোটিশটা হোল্ডে রাখি, যে ডিভোর্সটা এখন করার দরকার নেই, আমরা এটা হোল্ডে রেখে দিই। তো হোল্ডে রাখার পরে আজকে পর্যন্ত এই কুড়িগ্রামের ঘটনা পর্যন্ত হচ্ছে লোকে আমি তার ওই যে প্রতিশ্রুতি তার কোনো ফল দেখিনি। আপনি কি এতদিন পর্যন্ত কি ওর বাসায় ছিলেন নাকি আপনার বাসায় ছিলেন? এতদিন পর্যন্ত আমি আমার বাসায় ছিলাম, কিন্তু তার সাথে হচ্ছে আমার দেখা হতো আর কথা হতো, প্রতিদিন কথা হতো আর মাঝে মধ্যে প্রায় সময়ও তার সাথে আমার দেখা হতো, সে আমার বাসায় আসতো আমি তার বাসায় যেতাম। তো এই সব কিছুর পরও আসলে কিন্তু আমি ওইটার কোনো রেজাল্ট পাই নাই, সে যেটা প্রমিস করেছিল যে সে পুরনো নোবেল হয়ে ফেরত আসবে। আর লাস্ট যে কুড়িগ্রামের যে ঘটনাটা, এরপরে আসলে আমি তাকে কল দিই কুড়িগ্রামের ঘটনাটা পরে, এবং তাকে বলি যে নোবেল তোমাকে আমি শেষবারের মতন জিজ্ঞেস করব যে তুমি কি আসলেও ড্রাগস ছাড়বা কি না। তখন সে বলে যে না, আমি আসলে ড্রাগস ছাড়বো না, আর ড্রাগস ছাড়লে তো আগেই ছেড়ে দিতাম, সে কথাটা বলে। এ কথাটা বলার পরে আমার আসলে মনে হয় যে এমন একটা মানুষের জন্য কি আরো অপেক্ষা করা সাজে কিনা। এছাড়া কি নোবেলের অন্য কারো সাথে সম্পর্ক ছিল কিনা বা এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? সম্পর্ক আমার দেখা মতে বা আমার মানে প্রত্যক্ষ অবস্থায় এরকম দেখেছি এমন কখনো হয়নি যে তার কারোর সাথে সম্পর্ক ছিল, এটা আমি কখনো দেখিনি। সো আপনার সাথে এখন আপনি ডিভোর্স লেটার পাঠিয়েছেন, তারপরে নোবেলের ভাষ্যটা কি ছিল? তারপরে সে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছে এবং তারপরে সে আমাকে কল করে, এই রিসেন্টলি ও আমাকে কল করে এবং কল করে বলে যে সালসাবিল, মানে আমার যে সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা খুব বেশি ভালো না, খুবই খারাপ, যদি পারো তাহলে আমাকে এগুলো থেকে বের করে নিয়ে আসো, আর যদি না হয় তাহলে তো আমার আসলে মানে মরে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, এরকমটা সে বলে। আর সে যেটা বলে যে আসলে এখন এরকম হয়ে গেছে যে আমি ড্রাগস করি না, ড্রাগস আমাকে করে, আমি নিজের কন্ট্রোলেও থাকি না, আমি থাকি হচ্ছে ড্রাগসের কন্ট্রোলে। বান্দরবনের ঘটনার আরেকটু ডিটেলে যদি আপনি একটু বলেন যে কি হয়েছিল বেসিক্যালি।
বান্দরবনে আমি যেহেতু ছিলাম না সেহেতু আমি জানি না, কিন্তু যতটুকু আমি হচ্ছে ফোনে ফোনে জেনেছি বা ওখান থেকে ইনফরমেশন এসেছে সেটা হচ্ছে সে একজন বর্ডার গার্ডের গায়ে হাত তুলেছিল নেশা করা অবস্থায়। তো তখন অ্যাকচুয়ালি ওখানে ডিসি পর্যন্ত উপস্থিত হয়ে গেছিলো, মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছিলো এবং সামাল দেওয়া যাচ্ছিল না। তো ওখান থেকে আমার হুট করে কল আসে যে বান্দরবনে একটা হোটেলের রিসেপশন থেকে, তখন বলে যে আপনার আপনি কি সালসাবিল মাহমুদ কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, যে আপনার হাজব্যান্ড তো এখানে এবং আপনার হাজব্যান্ড এখানে আসে এবং এখানে কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করে এবং তার ফলশ্রুতিতে আমরা এখানে কিছু বর্ডার গার্ডকে নিয়ে আসি যে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য। তো আসার পরে সে যেটা করে যে বর্ডার গার্ডের গায়ে হাত তোলে তার ইউনিফর্ম পরিহিত অবস্থায়। তো এই সিচুয়েশনটা ইভেন এখানে আমাদের সিচুয়েশনটা এতটা পরিমাণে বিশৃঙ্খল হয়ে গেছে যে এখানে হচ্ছে ডিসি পর্যন্ত উপস্থিত আছে। তো এই কথাটা আমাকে তারা বলে। তো বলার পরে তো আমি ওদের বলি যে দেখেন আমি আমার হাজব্যান্ডকে চিনি আর আমি জানি যে সে এরকম কাজ করতে পারে নেশাগ্রস্ত অবস্থায়, সে তার নিজের মধ্যে থাকে না। তো তখন আমি বলি যে, তখন তারা বলে যে এখন আসলে কি করা যায়। তো আমি বলছি আপনারা আইনগতভাবে যেভাবে তাদের সাথে কথা বলে বা ইয়া করে আপনাদের যেটা ঠিক মনে হয়, যেহেতু এখানে ডিসি বান্দরবনে ডিসি উপস্থিত আছে বা সবাই উপস্থিত আছে, আর প্লাস আমি হচ্ছে লোকে একটু এই জিনিসটা তার বাবার সাথে শেয়ার করি যেহেতু তার বাবাই তার গার্ডিয়ান, তো এতটুকু আমার সাথে কথা হয়। তো এই জিনিসটা পর্যন্ত আমি জানি। এই সময়ের ভেতরে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট যে দিয়েছে সে হচ্ছে নোবেলের বাবা। এরপরে আমার একদমই ইচ্ছা নেই যে তার সাথে কোনো যোগাযোগ বা তার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো ইচ্ছা নেই। যদি এরকম হতো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, ব্রেকআপ হয়ে গেছে, আমার হয়তো মনে হতো যে ভুল ছিল যে বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা নাকি মাদকাসক্ত।